ঘরের আলমারিতে কিছু এমন শাড়ি রয়েছে যে শাড়িগুলো দাদু নানুদের ভালোবাসা, মায়ের আবেগ জড়িত যে ভালোবাসা অনুভূতি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে। ঠিক তেমনি আজ সেরকমই একটি চমৎকার শাড়ি যাদের পরার ইচ্ছে আছে, ট্রেডিশনাল একটি সেই 300-350 বছর পুরনো একটি ডিজাইনের মতো করে তৈরি করা চমৎকার একটি শাড়ি দেখানোর চেষ্টা করছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আজ আপনাদের সেই আবেগ অনুভূতি ভালোবাসার সাথে জড়িয়ে থাকা একটি ট্রেডিশনাল কাতান শাড়ি দেখাবো, যেটা ডিজাইন কিনা আজ থেকে 300-350 বছর পুরনো। তো প্রথমে আমি একটি শাড়ি খুলে নিয়েছি, সেই শাড়িটা হচ্ছে গিয়ে বিন্দিয়া বুটির উপরে। এই বিন্দিয়া বুটি আপনারা সেই বললাম না যে একদম 350 বছর পুরনো যে ডিজাইনগুলোর মধ্যে ছিল, তো সেখান থেকেই আমাদের এটা নিয়ে আসেন নতুন করে। যারা নিউ জেনারেশনে আপনারা শাড়ি পরতে ইচ্ছুক, বাট আলমিরাতে যে শাড়িগুলো দেখেছেন, ভালোবাসার শাড়িগুলো দেখেছেন, অনুভূতির শাড়িগুলো দেখেছেন, যে শাড়িগুলো নীরব ভাষায় কথা বলে থাকে, যে শাড়িগুলো দেখে আপনারা খুব বেশি ইন্সপায়ার হন, সেই শাড়িগুলো থেকেই কিন্তু এই শাড়িগুলো তৈরি করা। এটা যে বর্ডারটা রয়েছে, বর্ডারটা কিন্তু সলিড একটি পেটানো বর্ডার রয়েছে এবং বর্ডারের ডিজাইনটাও ট্রেডিশনাল এবং ক্লাসিক্যালকে মিক্সড করে একটি ডিজাইন করা হয়েছে, যেন আপনারা এই যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে পড়তে পারেন। এবং এটা যে আঁচল রয়েছে, আঁচলটা হচ্ছে শর্ট পাল্লুর উপরে বার্ফি ডিজাইনের সাথে ফ্লোরাল ডিজাইন করা। বার্ফি ডিজাইনটাও কিন্তু রুমালি রুমালি প্যাটার্ন করা রয়েছে, রুমালি ডিজাইনটাকে এখানে বার্ফি স্টাইলে প্রেজেন্ট করা হয়েছে, সাথে কিন্তু ফ্লোরাল ডিজাইন থাকছে। চমৎকার দুটি সলিড বর্ডার, যে বর্ডার দুটো আঁচলটাকে কভার করেছে, এবং থাকছে আপনাদের পছন্দের টার্সেল। টার্সেলটাও কিন্তু আপনাদের অনেক ভালো লাগার, যারা রেগুলার শাড়ি পরেন সে আপনারা কিন্তু আঁচলের সাথে টার্সেলটা করে নিতেই পছন্দ করেন। এবং ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই, ব্লাউজটা হচ্ছে এখানে সেলফ ওয়ার্কের একটি ছোট ছোট বুটি ডিজাইন করা, পাড় এবং আঁচলের সাথে কন্ট্রাস্ট করে করে দেওয়া আছে। এবং এই যে প্যানেলটা দেখছেন, এই প্যানেলটা স্লিপস এবং ব্যাক পোর্শন আপনি ইউজ করতে পারেন। শাড়িটা প্রাইস কত হবে? ইয়েস, আপনাদের মাথায় এই জিনিসটা এখনই চলে আসার কথা যে শাড়ির প্রাইস কত হবে, তাহলে বলে রাখি শাড়িটা যেহেতু ট্রেডিশনাল কাতান এবং পিওর সিল্কের উপরে, আপনারা তো সবসময় জানেনই যে পরশমণি শাড়িজ কালার কোয়ালিটি এবং ফেব্রিক্সটাকে একদমই মানসম্মত রেখে পরশমণি শাড়িজ যে ট্রাস্ট আপনাদের কাছে অর্জন করেছিল, সেই ট্রাস্ট থেকেই একদম যে বেস্ট এবং বেটার প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে। মাত্র 5200 টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই চমৎকার ট্রেডিশনাল একটি কাতান শাড়ি। তো চলুন, যে কালারগুলো রয়েছে কালারগুলোকে একদমই ক্লাসিক্যাল কালার দিয়ে সাজানো হয়েছে, যেমন ইয়েলো কালার বা ঘিয়া কালার বলতে পারি এটাকে আমরা, গোল্ডেন এজড কালারের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটি পেস্ট কালারের কম্বিনেশন। যে কালার কম্বিনেশন এর আগে হয়তো বা আপনাদের চোখে পড়েনি, এরকম ডিফারেন্ট স্টাইলের কালার কম্বিনেশন আমরা করার চেষ্টা করেছি, এবং ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা তো জানেনই যে মিরপুর বেনারসি পল্লীতে আমাদের দুটি আউটলেট আছে, একটি হচ্ছে পরশমণি শাড়িজ 1 যেটা 1 নম্বর লাইনের 7 নম্বর দোকান, আর একটি পরশমণি শাড়িজ 2 যেটা কিনা 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান। আপনারা কিন্তু চাইলে এসে দেখে শুনে মন পছন্দের এই চমৎকার শাড়িগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। পরশমণি শাড়িজের দুটি আউটলেটই কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। যাপর আমাদের কাছ থেকে অলরেডি কেনাকাটা করেছেন, আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে বেস্ট এবং বেটার কিছু রিজনেবল প্রাইসে এবং কালার কম্বিনেশন এবং শাড়িগুলো ফেব্রিক সম্পর্কে কখনোই কম্প্রোমাইজ না রেখেই নিরলসভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছেন। সে আপুরা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে এগুলো কিন্তু নিয়ে ফেলতে পারেন। এরপরে যে রয়েছে আপুরা যারা আমাদের আউটলেট ভিজিট করছেন এবং আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছেন যে আপুরা এবং আমাদের গ্রুপ মেম্বার হয়ে গিয়েছেন, সে আপুদের জন্য থাকে বিশেষ একটি ছাড়, সেটা কিনা হচ্ছে 5% স্পেশাল ডিসকাউন্ট। আপনারা যদি আমাদের গ্রুপ মেম্বার হন তাহলে কিন্তু আপনারা পাবেন 5% স্পেশাল একটি ডিসকাউন্ট। আমাদের গ্রুপের যে নেম হচ্ছে সেটা হচ্ছে পরশমণি শাড়ি, শাড়িতে তুমি নন্দিনী, সেখানে কিন্তু জয়েন করে ফেলবেন। প্রতিটা কালারই কিন্তু ডিফারেন্ট স্টাইলের, একদমই ক্লাসিক্যাল লুকের ছিল, ট্রেডিশনাল কাতানের যে নীরব ভাষা সেখানে কিন্তু এখানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। আপনারা যারা এরকম শাড়ি পরতে ইচ্ছে করে, যারা ঘরে আলমারিতে দেখে ইন্সপায়ার হয়ে এরকম শাড়ি পরবেন, এরকম একটা থিং থাকে মাথায়, বলবো চট করে নিয়ে ফেলবেন, কারণ শাড়িগুলো 4টা কালার 4 পিসেই রয়েছে, সোল্ড হয়ে গেলে কিন্তু রিস্টকে হতেও কিন্তু অনেক সময় লেগে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, পরশমণি শাড়িজের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।